হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সোশিওলজিক্যাল সানি। আজকে আমরা মার্চ 2023-এর শেষ যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে শেষ করছি সেটা কিন্তু ভীষণ, মানে স্ট্যাটিস্টিক্স যারা পড়ে, যারা সেগুলো নোট করে, মাথায় রাখে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা, আজকের এই টপিকটা ভীষণ হেল্পফুল। কেন? তার কারণ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন থেকে উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2022 এর একটা রিপোর্ট বেরিয়েছে, যেখানে আমরা কতগুলো স্ট্যাট বা রিপোর্ট পাব। কি বিষয়? প্রথমে তো আমরা পাচ্ছি সেক্স রেশিও রিলেটেড, যেখানে কিনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2021-এ দাঁড়িয়ে সেক্স রেশিও হচ্ছে 945, এবং আশা করা হচ্ছে 2036 অবধি আমরা এটাকে 952 নিয়ে যেতে পারবো। লাইফ এক্সপেক্টেন্সিতে আমরা দেখতে পাচ্ছি পুরুষদের ক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি 68.4 এবং মহিলাদের ক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি 71.1, এবং এটা কিন্তু দেখা গেছে 2015-19 মধ্যে। মনে করা হচ্ছে যে 2031-36 অবধি আমরা মহিলাদের ক্ষেত্রে 74.7% এবং পুরুষদের ক্ষেত্রে 71.2% পৌঁছে যেতে পারবো লাইফ এক্সপেক্টেন্সিতে। ইনফ্যান্ট মর্টালিটি রেট আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 2020-তে 28 এসে দাঁড়িয়েছে, মেলও 28, ফিমেলও 28। লিটারেসি রেটে দেখতে পাচ্ছি টোটাল লিটারেসি রেট 77.7%। এবার এখানে মেলের যে পার্সেন্টেজ সেটা অবশ্যই বেশি এবং মহিলাদের কিছুটা কম, 70.3% এবং পুরুষদের 84.7%, যেটা কিনা 2017-এ দাঁড়িয়ে। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, সেখানেও স্বাভাবিকভাবেই পুরুষদের যে হারটা সেটা বেশি হবে, মহিলাদের হারটা কিন্তু যথেষ্ট কম, এবং এটা কোন সময় দাঁড়িয়ে 2021-22, এবং ওভারঅল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট 41.3%। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না যে সেক্স রেশিও কাকে বলে, লাইফ এক্সপেকটেন্সি কাকে বলে, ইনফ্যান্ট মর্টালিটি কাকে বলে। আমি তোমাদেরকে বলবো, পপুলেশন রিলেটেড আমার যদি মানে জ্ঞানপীঠ ক্লাসেসে বা হচ্ছে জ্ঞানপীঠ ইউপিএসসিতে কোনো ভিডিও থেকে থাকে, সেগুলো দেখলে তোমরা কিন্তু এটার একটা আইডিয়া পাবে যে সেক্স রেশিও, লাইফ এক্সপেকটেন্সি, ইনফ্যান্ট মর্টালিটি রেট এগুলো কাকে বলে। তাছাড়া যে বা যারা এরকম মানে স্ট্যাটিস্টিক্স পড়ো, বোঝো, এবং যখন লেখো উত্তর সেখানে এগুলো সুন্দর করে ইনক্লুড করো, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই সুন্দর। তাহলে আশা করবো তোমরা এগুলো নোট করে রাখবে, আমার থেকে তোমরা পিডিএফও চেয়ে নিও। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে 2023 এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পরের ক্লাসে। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।